হাত দিয়েই তুলে ফেলা হচ্ছে রাস্তার পিচের আস্তরণ। মেরামতির পরের দিনই রাস্তার এই হাল, এমনই অভিযোগ করেছেন উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার শান্তপুকুর গ্রামের বাসিন্দারা। হাদিপুর ঝিকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আমতলা হাট দেগঙ্গা রোডের 10 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ চলছে, কাজ হচ্ছে জেলা পরিষদের তরফে। গ্রামবাসীদের অভিযোগ, মেরামতির একদিন পরেই হাত দিলেই উঠে আসছে পিচের আস্তরণ। প্রতিবাদ জানিয়ে নতুন রাস্তার পিচ তুলে ফেলেন তারা। এই রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল, তারপরে যে এখন কাজ হচ্ছে তার সংস্কার হচ্ছে, মানে রাস্তা মেরামত হচ্ছে, কিন্তু এই রাস্তায় পুরো দুর্নীতি কাজ হচ্ছে। যে দুর্নীতি কি, মানে পিচ উঠে এমনিতেই চলে যাচ্ছে। আমরা চাইছি সুষ্ঠ কাজ হোক এবং সঠিক কাজ হোক, সেই কারণে এখানে বিক্ষোভটা হচ্ছে। এটা জেলা পরিষদের কাজ, তো আমার গ্রামবাসী যারা আমার কাছে কোনো লিখিত দেয়নি, শুনেছি কিভাবে আসছে, লোক বলছে, মুখে বলছে, মহলকে জানানো হবে, তারা যেরকম ডিসিশন নেবে সেই ডিসিশনে কাজ হবে। তৃণমূল নেতাদের কাটমানি দিতে গিয়ে এই হাল, কটাক্ষ করেছে বিজেপি, পাল্টা আক্রমণ শানিয়েছে শাসক দল। রাস্তার মালপত্রের কোনো দোষ নেই, দোষ গোড়ায় গলত যেটা তৃণমূলের নেতা, কন্ট্রাক্টর এবং যারা ইঞ্জিনিয়ার, তাদের একটা বড় অংশ কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার এবং ওই তৃণমূলের নেতারা খেয়ে ফেলেছে, এবং এলাকার যারা তৃণমূলের নেতা আছে তাদেরও দিতে হয়েছে। তা কন্ট্রাক্টর কাজটা যেটা করবে কোথা থেকে করবে? তৃণমূল কংগ্রেসের 4.5 বছরে এই যে ডেভেলপমেন্ট, এটারা ভাবতে পারেনি। এখন প্রচারের আলোই তো থাকতে হবে, ফোকাসে থাকতে হবে, এই ফোকাসে থাকার জন্য এই ধরনের কথাবার্তা বলছে। যদি গ্রামবাসীর তরফ থেকে কিছু উঠে আসতো নিশ্চয়ই তার উপরে আমরা নজরদারি রাখতাম, কিন্তু গ্রামবাসীদের তরফ থেকে কিন্তু এখনও সেই ধরনের কোনো কিছু আসেনি। মুষ্টিমেয় কিছু লোক ইনসিস্ট করে এই ধরনের সিনগুলো ক্রিয়েট করার চেষ্টা করছে। আপাতত বন্ধ রাস্তা তৈরির কাজ প্রশাসনের তরফে জানানো হয়েছে, গ্রামবাসীদের অভিযোগ ক্ষতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকার ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।